নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম এই ভিডিওতে আমি উল্লেখ করতে চলেছি। 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সেরা 10টি রাশির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম আমি একে একে আপনাদের সামনে উল্লেখ করতে চলেছি। যে রাশিগুলি এই সপ্তাহে ভালো ও খারাপ পারফরমেন্স করতে চলেছে, তার মধ্যে আমি 10 থেকে 1-এ যেতে চলেছি। অর্থাৎ যে রাশি সবচেয়ে খারাপ পারফরমেন্স করবে এই সপ্তাহের জন্য, সেই রাশিটির নাম আমি 10 নম্বরে বলতে চলেছি। এইভাবে 9 নম্বর এবং 8 নম্বর, এইভাবে 1 নম্বরে সেরা রাশিটির নাম বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার লিস্টে 10 নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 10 নম্বরে পড়েছেন। আপনাদের ক্ষেত্রে কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ মাথা গরম হওয়ার প্রবণতা দেখা যাবে, কাজে কিন্তু বাধা আসবে, ফ্যামিলি থেকে কিছু প্রবলেম ক্রিয়েট হবে, অর্থনৈতিক দিক মধ্যম বলা যেতে পারে, প্রতারণার শিকার হতে পারেন, তাই এই সপ্তাহটা আপনারা একটু সজাগ ও সচেতন থাকুন। এরপরে আমার লিস্টের যে 9 নম্বর রাশির কথা বলতে চলেছি সেই রাশিটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহের জন্য 9 নম্বরে পড়েছেন। আপনাদের ক্ষেত্রেও কিন্তু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে কোনো কাজে কিন্তু বাধাপ্রাপ্ত হবেন, এবং অর্থনৈতিক দিক যদি বলা যায় মোটের উপর দিয়ে শুভ বলা যায়, তবে লোন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং এই সপ্তাহে আপনাদের ফ্যামিলি থেকে প্রবলেম ক্রিয়েট করবে এবং দাম্পত্য জীবনেও কিন্তু কলহ দেখা যাচ্ছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা মাথা ঠান্ডা করে এই সপ্তাহটা চলুন। আমার লিস্টে যে 8 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 8 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু কিছু পরিমাণ বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ফ্যামিলির সাপোর্ট না পাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রতারণার কিন্তু যোগ রয়েছে, কাউকে বিশ্বাস করে টাকা লেনদেন করবেন না, এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা রিইনভেস্ট করতে চান তারা একটু বুঝে সুঝে করুন, তবে অর্থনৈতিক দিক মোটের উপর দিয়ে শুভ বলা যায়। এরপরে আমার লিস্টে যে 7 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 7 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শুভর পরিমাণ কিছু অংশে রয়েছে, অর্থাৎ এই সপ্তাহে আপনারা টাকা লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। যারা অনলাইন বিজনেস করছেন সেদিকটাতে একটু নজর রাখুন, এবং এই সপ্তাহে আপনারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাপ সৃষ্টি হতে চলেছে, তবে অর্থনৈতিক দিক মোটের উপর দিয়ে শুভ বলা যায়, দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভ বলা যায়, কিন্তু ফ্যামিলিতে ছোটোখাটো কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে, তাই বাইরে যখন বেরোবেন তখন অবশ্যই আপনারা একটু সাবধানে বেরোন। আমার লিস্টে যে 6 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 6 নম্বরে পড়েছেন। আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক মোটের উপর দিয়ে শুভ বলা যায়, ফ্যামিলির সাপোর্ট পাবেন, তবে শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কাজের জায়গায় শত্রুতা এবং পাড়া থেকে শত্রুতা, এই সমস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসাতে টাকা ইনভেস্ট করতে চান তারা একটু সাবধানে টাকা ইনভেস্ট করুন, নচেত টাকা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমার লিস্টে যে 5 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 5 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক মধ্যম বলা যেতে পারে, এবং এই সপ্তাহে শত্রুতার যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ শত্রু কিন্তু আপনাকে বিচলিত করতে পারে, মাথা গরম হওয়ার প্রবণতা রয়েছে, তাই
কাউকে যখন কথাবার্তা বলবেন একটু বুঝে সুঝে বলুন। এবং এই সপ্তাহে দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো কলহ দেখা যাচ্ছে এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে, তাই আপনারা রাস্তাঘাটে যখন বেরোবেন তখন অবশ্যই একটু সাবধানে বেরোবেন। এরপরে আমার লিস্টে যে চার নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা চার নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক মোটের উপর দিয়ে শুভই বলা যায়। তবে রিইনভেস্টের ক্ষেত্রে এবং শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু বুঝে সুঝে ইনভেস্ট করুন, নচেত কিন্তু পয়সা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সপ্তাহে দাম্পত্য জীবন কিন্তু মুডের উপর দিয়ে শুভ বলা যায়, ফ্যামিলির সাপোর্ট পাবেন তবে শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুর হেল্প পেতে চলেছেন এবং বন্ধু কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। এরপরে আমার লিস্টে যে তিন নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে তিন নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শুভর ভাব কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তবে যারা ব্যবসা করছেন তারা কিন্তু একটু চোখ কান খুলে ব্যবসা করুন, বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে আমি অ্যালার্ট করতে চলেছি। এবং এই সপ্তাহে আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন, দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে তবে শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে। এই সপ্তাহে উত্তরাধিকারী সূত্র থেকে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে নাম্বার টু অর্থাৎ দুই নম্বর রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে দুই নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভর পরিমাণ যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। এই সপ্তাহে ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে আপনারা বন্ধুর হেল্প পেতে চলেছেন, মাথা গরম হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার উন্নতিতে কারো জেলাসি ফিল হবে সেখান থেকে কিন্তু শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ট্যুরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ কাছে পিঠে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন। এরপরে যে নাম্বার ওয়ান অর্থাৎ এক নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে এক নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এছাড়াও এই সপ্তাহে শেয়ার মার্কেট থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন, যারা ট্রেডিং করছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করবেন, ফ্যামিলির সাপোর্ট পাবেন। তবে এই সপ্তাহে ছোটোখাটো রোগ ব্যাধিতে আপনারা কিন্তু পড়তে পারেন, অর্থাৎ শরীরের দিকটা কিন্তু একটু দেখে চলুন। এবং এই সপ্তাহে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ কাছে পিঠে কোথাও আপনারা ভ্রমণে যেতে পারেন। তো এই ছিল টপ টেন রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা দশটি রাশির নাম। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।